হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। টিআর স্টোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাল্লাহ। আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, এখানে আমরা দুটো চুলো রাখা আছে, একটা হলো ইনফ্রারেড চুলো, একটা আছে আপনার ইন্ডাকশান চুলো। এটা হলো আপনার রাখার উদ্দেশ্য হলো এখন বর্তমানে যেই পরিস্থিতি গ্যাসের, যে বাংলাদেশে কিন্তু আসলে সচরাচর গ্যাস পাওয়া যাচ্ছে না, আর দেখা গেছে অনেকে বাসা বাড়িতে আপনার গ্যাস থাকে না, সকালে থাকলে বিকালে থাকে, বিকালে থাকলে সকালে থাকে না, ঠিক আছে। যেরকম আপনার গ্যাসের সংকটটা প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে বাংলাদেশে এখন বর্তমানে, সেই জন্য কিন্তু আমরা কিছু চুলা নিয়ে আসছি যে অল্প খরচে আপনি খুব দ্রুত গতিতে রান্না করতে পারবেন এবং খুব কোয়ালিটিফুল একটা জিনিস দেখাবো আজকে আমরা। আর অনেকেই দেখা গেছে আপনার নতুন অ্যাপার্টমেন্ট করেছেন, সেখানে কিন্তু আপনার গ্যাসের পারমিশন দেওয়া থাকে না, সেক্ষেত্রে আপনার অনেকে সিলিন্ডার ব্যবহার করেন। একটা সিলিন্ডার ব্যবহার করলে দেখা গেছে আপনার একটা সিলিন্ডার 1400-1450 টাকা প্রাইস পড়ে, একটা মাসে কিন্তু আপনি একটা সিলিন্ডার হয় না, সচরাচর দেখা গেছে দেড়টা অথবা দুইটা সিলিন্ডারও আপনার প্রয়োজন পড়ে যায়। সেক্ষেত্রে আমরা বলবো যে 2800-3000 টাকা খরচ না করে আপনারা একটা চুলা ব্যবহার করেন। একটা চুলা ব্যবহার করলে আপনার মাসে মিনিমাম আপনার অনেকগুলো টাকা সেভ হয়ে যাবে। অর্থাৎ এই চুলোগুলো যদি ব্যবহার করেন, যেটা ইন্ডাকশান চুলা রাখা আছে এখানে, আর ইন্ডাকশান চুলার ব্র্যান্ডটা হলো আপনার প্রেস্টিজ ব্র্যান্ড, প্রেস্টিজ ব্ল্যাকবেরি। এখানে দুইটা মডেল রাখা আছে, একটা আছে আপনার 245 মডেল আর একটা আছে 246 মডেল। হ্যাঁ, এখানে দুইটা কালার দেওয়া আছে, আপনার যার যেই কালারটা পছন্দ হয় ওই কালারটাই অর্ডার করতে পারবেন। আর পাশাপাশি রাখছে আপনার ইনফ্রারেড। অনেকের বাসায় দেখা গেছে ইন্ডাকশান চুলা কিনেছেন কিন্তু ইন্ডাকশান চুলার পাতিল নেই, এই জন্য অনেক ভোগান্তির ভুগতে হয়, কিন্তু আসলে তা না। এই জন্য আমরা পাশাপাশি রাখছি আপনার ইনফ্রারেড চুলা। এটার মধ্যে আপনার যত ধরনের হাড়ি পাতিল আছে সব কিছু এই ইনফ্রারেড চুলার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এগুলোতে মাসে বিল আসবে, দেখা গেছে আপনি যদি ইন্ডাকশান চুলাটা ব্যবহার করেন মাসে বিল আসবে মাত্র 300-350 টাকা। এক মাস রাফ এন্ড টাফ চালাবেন, 300-350 টাকা বিদ্যুৎ খরচ হবে। আর যেটা ইনফ্রারেড এটাতে 100 টাকা বেশি আসবে, কেন এটা আপনার মাঝখানটা গরম হয় আর এটা কিন্তু মাঝখানটা গরম হয় না। আর এটার মধ্যে আমরা আজকে প্র্যাকটিক্যালি আজকে একটা সেট রাখছি সাথে, এই সেটটার আমরা ডিম পোস্ট করে দেখাবো কীভাবে তেল ছাড়া ডিম পোস্ট করা হয়, এবং পাশাপাশি আমরা আরেকটা সেট রাখছি স্টেনলেস স্টিলের, আজকে বিস্তারিত বলবো। এবং প্রথমে আমি চুলাটা সম্বন্ধে বলি, যেই ইনফ্রারেড চুলাটা রাখছি আমরা, আমি যেই ইনফ্রারেড চুলা দেখাবো এটা হলো ডিজনি ইতালি ব্র্যান্ডের, এটার মডেল নাম্বার হলো আপনার DIIF12, এটার মডেল নাম্বার হলো 12, এবং এটা হলো ফুল এনার্জি সেভিং, এটা আপনার 85% এনার্জি সেভিং করবে এবং বিদ্যুৎ সাশ্রয় করবে। আমি একটু বক্সটা দেখাই দিচ্ছি, এখানে আপনার বক্সের মধ্যে লেখা আছে দেখেন, আপনার 85% কস্ট সেভিং এবং 85% এনার্জি সেভিং। আপনি মাসে যদি রাফ এন্ড টাফ ব্যবহার করেন এক মাসে বিল আসবে 400-450 টাকা বিদ্যুৎ খরচ হবে এই ইনফ্রারেড চুলার মধ্যে। এবং আপনার ওয়াটারপ্রুফ, এটার মধ্যে পানি পড়লেও কোনো সমস্যা হবে না। আর এটা একটা সুবিধা হলো এটার নিচে একটা কুলিং ফ্যান দেওয়া আছে, এই দেখেন এখানে নিচে একটা কুলিং ফ্যান দেওয়া আছে, এই কুলিং ফ্যানটা রানিং অবস্থায় চলবে এবং এই কুলিং ফ্যানটা চালু অবস্থা থাকলে আপনার চুলাটা গরম হবে না এবং গরম বাতাসটা বের করে ফেলবে। আর এটা আপনার এটার মধ্যে টোটাল ওয়েট আপনি ব্যবহার করতে পারবেন 10 কেজি ওয়েট ব্যবহার করতে পারবেন, আর যেটা ইন্ডাকশান আছে এটা হলো আপনার 5 কেজি ওয়েট ব্যবহার করতে পারবেন। আর ইন্ডাকশানের সম্বন্ধে একটু বলে দেই, আর ইন্ডাকশান চুলার কিন্তু কিছু নির্দিষ্ট পাতিল থাকে, যেরকম আপনার এই স্টিলের পাতিল ব্যবহার করতে হয় অথবা আপনার এই ধরনের ইন্ডাকশান বেস থাকলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর এটার মধ্যে আপনার বিস্তারিত না বলে আমি আজকে ডাইরেক্ট সরাসরি এটার এই ইনফ্রারেড চুলার মধ্যে আজকে একটা ডিম পোস্ট করে দেখাবো। আমরা একটা সেট রাখছি এখানে জিও এক্সক্লুসিভ, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে জিও এক্সক্লুসিভ এবং আপনার জিও অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। আর এটা প্রিমিয়াম কয়েল সেট আপ করার কারণে আপনি যে কোনো চুলায় ব্যবহার করতে পারবেন শুধু ইন্ডাকশান ছাড়া। আর এটা হলো আপনার অল্প হিটে খুব দ্রুত গতিতে রান্না হয়। আর এটা আপনার আরেকটা সুবিধা হলো এটা ভিতরে বাইরে টোটালি কিন্তু মার্বেল কোটিং দেওয়া আছে, এটা ভিতরেও মার্বেল দেওয়া আছে বাইরেও মার্বেল দেওয়া আছে। আর এটার হ্যান্ডেলটা কিন্তু ফিক্সড হ্যান্ডেল, আপনার এটা অনেকগুলো সাসপেন্ড থাকে, দেখা গেছে স্ক্রুপ সিস্টেম থাকে, সেগুলো আপনার স্ক্রুপটা 6 মাস পর 1 বছর পর আপনার কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স থাকে কিংবা নষ্ট হয়ে যায়। আর এটা কিন্তু আপনার নষ্ট হওয়ার কোনো চান্স নেই, এগুলো ফিক্সড হ্যান্ডেল করা আছে। আর এটার মধ্যে সাইজ থাকবে হলো আপনার 5টা, এখানে আপনার এই একটা মাল্টি সাসপেন্ড থাকবে 28 সেন্টিমিটার, আর একটা থাকবে আপনার 20 সেন্টিমিটার একটা সাসপেন্ড থাকবে, তারপর থাকবে আপনার একটা 24 সেন্টিমিটার একটা সাসপেন্ড, তারপরে থাকবে হলো আপনার একটা 28 সেন্টিমিটার সাসপেন্ড, তারপরে থাকবে হলো আপনার এই একটা লার্জ সাইজ একবারে বিগ সাইজ 32 সেন্টিমিটার সবচেয়ে বিগ। এটার মধ্যে আপনার পোলাও রান্না করলে আপনার 2 কেজি পোলাও রান্না করতে হবে, মাংস রান্না করলে 4 কেজি মাংস রান্না করা যাবে, আর ভাত রান্না করলে 1.5 কেজি ভাত ধরবে, ঠিক আছে। আর এটা হলো আপনার সবচেয়ে বড় সাইজ 32 সেন্টিমিটার। আর এটার পরে যেটা আছে 24 সেন্টিমিটার, এর মধ্যে আপনার 1 কেজি ভাত রান্না করা যাবে এবং আপনার 1.5 কেজি পোলাও রান্না করা যাবে, 2 কেজি মাংস রান্না করা যাবে এটার মধ্যে। আর এটার পরের সাইজ যেটা সাইজ থাকবে, আর এটার সেটটা আমি একটু সাজিয়ে দিচ্ছি দেখেন, আমি তারপরে আমি এটা এখানে প্র্যাকটিক্যালি একটু করে দেখাচ্ছি।
এই মাল্টি প্যানটার মধ্যে এখন আমি ডিম পোস্ট করে দেখাবো সবাই সামনে এবং এটার মধ্যে কোনো তেল দেওয়া হয়নি এটা ডাইরেক্টলি আমি ডিম রাখা আছে এখানে ডিমটা ভেঙে পোস্ট করে দেখাবো চুলাটা একটু অন করে দেই আর চুলাটার ফাংশনটা অনেকে শিখে নেন অনেকে আমাদেরকে কমেন্ট করেন ভাই আপনারা চুলা চালাতে পারছি না এটা সিস্টেম হলো এখানে অন অফ সুইচ আছে দেখেন এটা অন করতে হবে অন করার পর এখানে ফাংশনে টাচ করলে স্টার্ট হয়ে যাবে 1300 ওয়াট এখানে হটপটে আছে এখন আপনি চাইলে মাইনাস করতে পারবেন চাইলে বাড়াতে পারবেন আপনার সর্বনিম্ন 200 ওয়াটে চালাতে পারবেন এবং সর্বোচ্চ 2200 ওয়াটে চালাতে পারবেন ঠিক আছে আর এখানে এক্সট্রা কিছু ফাংশন দেওয়া আছে এখানে হটপট ফ্রাই বারবিকিউ স্যুপ ওয়ার্ম মিল্ক হাই আর এখানে আপনার ফাংশনে টাচ করলে চেঞ্জ হবে অটোমেটিক টেম্পারেচার শো করবে অটোমেটিক টেম্পারেচার শো করবে কমাতে বাড়াতে চাইলে হটপট দিয়ে কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে আর এটা একটু গরম হোক আমি ইন্ডাকশনের ব্যাপারে একটু বলি ইন্ডাকশন চুলাটা যেটা বলছি এই যে দেখেন আমি একটু পাতিলটা দেখাই এই সেটটা রাখা আছে এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা সেট খুবই জনপ্রিয় একটা সেট যেটা কাইসা ভিলা একটু দেখেন এখানে সামনে এসা ঠিক আছে এটা হলো কাইসা ভিলা ব্র্যান্ড আর এটা ডিজাইন বাই সুইজারল্যান্ড 30 ইয়ার্স গ্যারান্টি মানে 30 বছরের কোম্পানি থেকে গ্যারান্টি দেওয়া আছে আর এটা কিন্তু আপনার 360 SSL এটা কখনও আপনার জংমরিচা পড়বে না যদি 10 বছরের 30 বছরের জংমরিচা পড়ে আমরা রিটার্ন করে দিব আর এটার নিচে কিন্তু আপনার 5 লেয়ার দেওয়া আছে 5টা লেয়ারের কারণে রান্না করার অবস্থায় আপনি রান্না করছেন করার পর আপনি ডাইনিং টেবিলে রেখে দিবেন মিনিমাম 5 থেকে 6 ঘন্টা খাবারটাও গরম থাকবে এই ফুল সেটটার মধ্যে থাকবে হলো আপনার একটা 18 সিএম সসপেন থাকবে এখানে থাকবে একটা 22 সিএম সসপেন থাকবে একটা আর একটা থাকবে সবচেয়ে বড় সাইজ যেটা 24 সেন্টিমিটার চাইলে আপনি 1 কেজি থেকে 1.5 কেজি পোলাও রান্না করতে পারবেন 3 থেকে 3.5 কেজি মাংস একসাথে রান্না করতে পারবেন এই একটা 24 সেন্টিমিটার সসপেন থাকবে এই টোটাল সেট থাকবে একটা আমি কথা না বাড়িয়ে আসলে এটা আমার এই যে এটা হিট হয়ে গেছে অলরেডি আমি একটা ডিম পোচ করে দেখাবো আজকে এখন এখন সরাসরি প্র্যাকটিক্যালি ডিম পোচ করে দেখাবো কেমন হয় আসলে আমি এটা অনেকেই বলেছে যে ভাই আসলে তেল ছাড়া রান্না হয় না আসলে আমি আজকে ডিম তেল ছাড়া করে দেখাবো কীরকম হয় একটু দেখেন ঠিক আছে আমি একটু চুলাটা বাড়াইয়ে দিই আমি তখন চুলাটা কমাই রাখছিলাম ঠিক আছে একটু চুলাটা বাড়াই দিই হিট হোক মোটামুটি হিট হয়ে গেছে প্লাস আরেকটু হিট হোক ডিমটা হইতে থাক এর পাশাপাশি আমরা প্রাইসটা একটু বলে দিই যারা ইন্ডাকশন চুলাটা নেবেন যদি সিঙ্গেল যদি বলেন কি ভাই আমরা ইন্ডাকশন চুলাটা নিব এটার মধ্যে আপনার 2টা কালার হবে যারা ইন্ডাকশন চুলাটা নিতে চাচ্ছেন তারা যদি আপনার ইন্ডাকশন চুলাটা শুধু ইন্ডাকশন চুলাটা নিতে চান এটা এটার নিচেও কিন্তু আপনার কুলিং ফ্যান দেওয়া আছে এই যে দেখেন এটার নিচেও কিন্তু কুলিং ফ্যান দেওয়া আছে এবং এটাও কিন্তু আপনার 85% এনার্জি সেভিং এটা 85% আপনার বিদ্যুৎটা সাশ্রয় করবে এখানে বক্সের মধ্যে লেখা আছে আমি একটু দেখাই দিই এই যে দেখেন এখানে আপনার 85% এনার্জি সেভিং খোদাই আমরা বক্সের মধ্যে লেখা আছে এবং লো ইলেকট্রিক কনজাম্পশন আপনার বিদ্যুৎ কম থাকলেও আপনার দেখা যাচ্ছে লো বিদ্যুৎও এটা চলবে ঠিক আছে এবং এনার্জি সেভিং এটা ওয়াটারপ্রুফ আপনি যদি পানি পরে ঝোল পরে ভাতের মার পরে যাই পড়ুক আপনার এটা কোনো সাইড এফেক্ট হবে না আর এটা যদি আপনার সিঙ্গেল কিনেন চুলাটা ইন্ডাকশন চুলা যেটা আছে প্রেস্টিজ ব্র্যান্ডের এটা আমাদের 2টা কালার হবে এই একটা কালার এই একটা কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট মেরে আমাদেরকে অর্ডার দিবেন আর এগুলোর প্রাইস লাগতেছি মাত্র 4000 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র 4000 টাকা আর এই সেটটা যদি কেউ আলাদা নিতে চান যে স্টিলের যে সেটটা আছে এই সেটটা যদি কেউ আলাদা নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে আপনার 4500 টাকা 4500 টাকা আর হলো 4000 টাকা এই 2টা মিলিয়ে আসতেছে আপনি যদি কেউ 2টা একসাথে নিতে চান যে ভাই আমি চুলাটা নিব প্লাস এই সেটটাও নিব সেই ক্ষেত্রে আপনার জন্য ডিসকাউন্ট পাবেন যেটা আমরা ফার্স্টেই বলছি আমরা একটা কম্বো অফার দিব আর এটার প্রাইস রাখতেছি 4500 টাকা সিঙ্গেল নিলে পড়বে আর এটা নিলে পড়বে আপনার 4000 টাকা 2টা মিলে একসাথে আসতেছে আপনার 8500 টাকা কিন্তু যেটা কম্বো অফারে বলেছি ডিসকাউন্ট দিয়ে রেট দিচ্ছি মাত্র 7800 টাকা 2টা যারা একসাথে নেবেন তাদের প্রাইস পড়বে 7800 টাকা এবং সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি করে দিব যে কোথাও 1 টাকা খরচ করতে হবে না যা খরচ হবে আমরা ডেলিভারি বহন করব ঠিক আছে এখন বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে আমাদের দের খরচে ঠিক আছে এই হলো এটার সেটটা চলে আসলো আর যেটা আমি দেখেন যে ডিমটা অলরেডি হয়ে গেছে আমি একটু কমায় দিই অনেক পাওয়ার হয়ে গেছে এত পাওয়ার লাগে না ডিম পোস্ট করতে এই দেখেন আমি একটু ডিমটা উল্টায় দেখাই এই দেখেন ওয়াও আসলে খুবই চমৎকার হয়েছে দেখেন একেবারে সরাসরি এই দেখেন ডিমটা কচু পাতা যেরকম আমরা নড়াচড়া করে ঠিক এরকম নড়াচড়া করতেছে দেখেন ঠিক আছে এই দেখেন ঠিক আছে একবার ডিম হয়ে গেছে আর একটু হোক এর পাশাপাশি আমি এই সেটটার দাম বলে দিচ্ছি আমি একবার মাইনাস করে দিই এর পাশাপাশি আপনার যে সেটটা রাখছি আমরা এটা ইনফ্রারেড চুলার সাথে যদি কেউ সিঙ্গেল ইনফ্রারেড চুলাটা নিতে চান যেটার মধ্যে আমি ফ্রাই করতেছি এটা হলো ইনফ্রারেড চুলা এটার মধ্যে পৃথিবীর যত ধরনের হাড়ি আছে সিলভার অ্যালুমিনিয়াম দস্তা তামা কাঁসা যত ধরনের হাড়ি আছে এটার মধ্যে ব্যবহার করতে পারবেন আর এটার জন্য আপনি যদি সিঙ্গেল নিতে চান তাহলে প্রাইস পড়বে 4500 টাকা সিঙ্গেল নিলে প্রাইস পড়বে 4500 টাকা আর এই সেটটা যদি কেউ আলাদা নিতে চান তাহলে প্রাইস পড়বে 8500 টাকা এই সেট আর চুলা
আলাদা নিতে গেলে আপনার 4,500 টাকা পড়বে এবং আপনার এই সেটটা নিতে গেলে পড়বে আপনার 8,500 টাকা। তাহলে আসতেছে আপনার 12,000-13,000 টাকা টোটাল আসতেছে। কিন্তু এটা একটা ধামাকা অফারে দিয়ে দিব আজকে আমরা, এটা সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে, এটা কম্বো অফার। যদি চুলা প্লাস সেট একসাথে কেউ অর্ডার করেন তাহলে প্রাইস দিব মাত্র 11,800 টাকা, মাত্র 11,800 টাকা, সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিব, আপনাদের 1 টাকাও পেমেন্ট করতে হবে না, ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমরা দিয়ে দিব। আর যারা ঢাকা সিটিতে নিতে চাচ্ছেন, যারা ঢাকা সিটির মধ্যে অর্ডার করতে চাচ্ছেন, তারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকা সিটির মধ্যে। আর যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই কিন্তু আমাদেরকে 1,000 অথবা 2,000 টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করলেই আপনি বাংলাদেশে যেখানে বলবেন আপনি ঘরে বসে প্রোডাক্টটা অর্ডার করবেন এবং ঘরে বসেই প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন, সেই সুব্যবস্থা আমাদের কাছে আছে। আর অবশ্যই যারা বিদেশি প্রবাসী ভাইরা আছেন তারাও যদি আমাদেরকে এই প্রোডাক্টটা দেখে কিংবা আপনার আমাদের ভিডিওটা দেখে পছন্দ হয় কিংবা প্রোডাক্টটা অর্ডার করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার স্ক্রিনশট মেরে আমাদেরকে 1,000 অথবা 2,000 টাকা অ্যাডভান্স করে দিলেই আমরা বাংলাদেশের যেখানে ঠিকানা দেবেন ওই ঠিকানায় আমরা পাঠিয়ে দিতে পারবো। আর আমাদের অ্যাড্রেসটা একটু দেখাই দিচ্ছি, এখানে আমাদের শপ নেম হলো টিআর স্টোর। আর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বার দেওয়া আছে এবং বিকাশ নাম্বার দেওয়া আছে। আমাদের শপ অ্যাড্রেসটা হলো শপ নাম্বার 76 বিশ্বাস বিল্ডার্স, সেকেন্ড ফ্লোর, বিসাইড ক্যাপসুল লিফট, 2 নিউ মার্কেট, ঢাকা 1205। এবং আপনারা যদি কেউ সরাসরি আমাদের শোরুমে আসতে চান, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা থাকে, মঙ্গলবার ছাড়া যে কোনো সময় আসবেন আমাদের শোরুম খোলা পাবেন। আর যদি কেউ আয়সা যদি আমাদের শোরুমটা না চিনেন তাহলে নিউ মার্কেট ঐতিহ্যবাহী কাঁচা বাজার আছে, কাঁচা বাজারের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা সসম্মানে আপনাদেরকে শোরুমে নিয়ে আসবো। আর যদি কেউ সরাসরি শোরুমটা চিনে ফেলেন তাহলে অবশ্যই মার্কেটের ভিতর দিয়ে ঢুকে তার মাঝখানে ক্যাপসুল লিফট আছে, ক্যাপসুল লিফটের পাশেই আমাদের শোরুম, লিফটের টুয়ে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমাদের পেজটাকে ফলো করে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই নিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।